إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا. رب العالمين ارشاد করেন যারা ঈমান আনলো আমল সালেহাত করলো যারা ঈমান আনলো আমল সালেহাত করলো ঈমানের সাথে আল্লাহ তাআলা আমলের কথা জুড়ে দিয়েছেন শুধু ঈমান ঈমানের সাথে আমল হবে তো আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি আমার প্রতি ঈমান এনেছো আমার উপর আমি প্রকাশ করতেছো আমি তোমার ভালোবাসা আসমানওয়ালাদের ভিতরেও ঢেলে দিয়েছি জমিনওয়ালাদের ভূতিও ঢেলে দিয়েছি তুমি আমার গোলামী করবা আমি তোমার প্রতি পুরো সৃষ্টির মহব্বত আর ভালোবাসা সৃষ্টি করে দিব সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এই আয়াতের অধীনে ইবনে কাসির আলাইহির রহমা অনেকগুলো হাদিস নিয়ে আসছেন এর মধ্যে একটা হাদিস হলো বুখারী শরীফের 6040 নম্বর হাদিস আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ তাআলা এই ঘোষণা আকাশে করে দেন সুবহানাল্লাহ তাহলে কি বুঝলেন মাদ্রাসাওয়ালাদেরকে কোরআনওয়ালাদেরকে উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন মানে এই ভালোবাসা আল্লাহ পর্যন্তই সীমাবদ্ধ না এই ভালোবাসা আল্লাহ তাআলা জিবরাইলকে ঘোষণা করে দেয় জিবরাইল আমি আমার এই বান্দাকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসো জিবরাইলকে আল্লাহ বলে এই ঘোষণা তুমি আসমানে করে দাও জিবরাইল বলে এই আসমানওয়ালারা ফেরেশতারা শোনো এই বান্দাকে আল্লাহ ভালোবাসে আমি জিবরাইল ভালোবাসি তোমরাও এই বান্দাকে ভালোবাসো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ঘোষণা করেন এই ভালোবাসা শুধু আসমানেই খান্ত থাকে না হাদিসের শেষে আসছে আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন ইযা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরীল ইন্নী কদ উহিব্বু ফুলানান ফাআহিব্বা হে জিবরীল আমি আমার ওই বান্দাকে ভালোবাসি ওই যে মাদ্রাসার তালিবুল আলেম ওই যে মাদ্রাসাতে দান করছে ওই বান্দাকে আমি ভালোবাসি জিবরাইল আমি এই বান্দাকে ভালোবাসি ফাআহিব্বা তুমি জিবরাইল এই বান্দাকে ভালোবাসো আল্লাহু আকবার জিবরাইল বলে আবু হুরাইরা বলে আল্লাহর রাসূল বলেন ফায়ুহিব্বুহু জিবরিল জিবরাইল এই বান্দাকে ভালোবাসে এবার জিবরাইল ফায়ুনাদি ফি আহলিস সামা জিবরাইল এবার আকাশের মধ্যে ঘোষণা করে ইন্নাল্লাহ কদ আহাব্ব ফুলানান আমি এই বান্দাকে ভালোবাসি আল্লাহ এই বান্দাকে ভালোবাসে এ আসমানের ফেরেশতারা ফাআহিব্বু তোমরাও এই বান্দাকে ভালোবাসো সুবহানাল্লাহ إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم مخاطبا لأصحابه أنت مع من أحببت أو كما قال عليه الصلاة والسلام شكرا محبة الشهيد درود إبراهيم باتكوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تمنى مدة سهي تمنى مدة
مدتوں سے ہے جمال مصطفیٰ دیکھوں، امام الانبیاء دیکھوں، حبیب کبریا دیکھوں۔ الحمدللہ وتج باہی کنڈا ریاض الجنہ اسلامیہ عربیہ حفیظیہ مدرسہ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মিলনের আজ সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত ওয়াজিবুল ইহতেরাম উলামায়ে কেরাম, সম্মুখ পানে দীন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদী জনতা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, এই মাদ্রাসাকে উপলক্ষ করে আল্লাহ তাআলা এত সুন্দর বরকতপূর্ণ মজলিসের ব্যবস্থা করে দিয়েছেন, যেই রব এই ইন্তজাম করেছেন তার কালিমাতুর শুকর আদায়ার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে একটা বিশাল সুসংবাদ দিছে, সকলে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুসংবাদ কি? এর আগে একটু বুঝি, বাংলাদেশে কিছু মানুষ আছে তাদের দিলে প্রশ্ন, মানুষ মাদ্রাসাকে কেন ভালোবাসে? আমরা আমাদের প্রতিষ্ঠানে প্রতি বছর একতলা ভবন করতে পারি না, মাদ্রাসায় সরকারি কোনো অনুদান নেই, তারপরেও প্রতি বছর মাদ্রাসার কাজ হয়, একতলা দুই তলা এক ছাদ দুই ছাদ হয়ে যায়, এটা তাদের প্রশ্ন যে এইগুলোর ব্যবস্থাপনা কোত্থেকে হয়, কোত্থেকে এগুলো আসে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতু মারইয়ামে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা ঈমান আনয়ন করলো, সৎ কাজ করলো, আল্লাহ বলেন আমি তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা আমাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন, কাজ কয়টা বলেন? দুইটা। বলেন কয়টা? দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহাত। এই দুই কাজ যারাই করবে, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ বলেন আমি তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ। যেন এই আয়াতে আল্লাহ তাআলা ওই সমস্ত নাস্তিক মুরতাদদের তাদের অন্তর জ্বালার উত্তর দিয়ে দিছে, তোমরা মাদ্রাসাকে নিয়ে হিংসা করো, মাদ্রাসায় ভবন হয়ে যায়, মাদ্রাসার বেতনের ব্যবস্থা কোত্থেকে হয়, কেন এদেশের মানুষ ওলামায়ে কেরামকে ভালোবাসে, কেন ছাত্রদেরকে ভালোবাসে, কেন মাদ্রাসাওয়ালাদেরকে ভালোবাসে? আরে মাদ্রাসাওয়ালারা তো ঈমানওয়ালা, আমলওয়ালা। ঈমান এবং আমল যেখানে আছে তাদের জন্য সারা দুনিয়ার মানুষ পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্যে অনেকের অনেক রকম প্রশ্ন, মুশতাক নবীকে কেন মানুষ এত ভালোবাসে, আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীকে কেন এত ভালোবাসে? মাত্র পাঁচ দিন আগে ঘোষণা করছে রাজধানীতে উলামায়ে কেরামের সম্মিলন হবে, আজকে বাংলাদেশের মানুষ দেখেছে উলামায়ে কেরামকে এই দেশের মুসলমানরা কত ভালোবাসে। শুধু সরওয়ার্দী উদ্যান নয়, আশপাশে পাঁচ কিলোমিটার এলাকা তৌহিদি জনতা উলামায়ে কেরামকে ভালোবাসার বিনিময় দিয়েছে। যারা বর্তমানে আমাদের দেশের ক্ষমতার আসনে এসেছেন, এটা শুধু আপনাদের দেখা না, বিশ্বাস করতে হবে, এই দেশের মাদ্রাসাওয়ালারা, কোরআনওয়ালারা, ইসলামওয়ালারা, তারা দেশের টাকা চুরি করে না, তারা কারো সম্পদ লুণ্ঠন করে না, তারা দেশের কল্যাণকামী, দেশের জন্য, ইসলামের জন্য তারা জীবনের সব কিছু বিলিয়ে দিবে, তো কোনো বাতিলের সাথে আপোষ করবে না। আল্লাহ
আমার শাম মহিবুল্লাহ বাবনগরীকে মধুপুরের বিশ্বাস হুজুরকে এই দেশের প্রথম সারির উলামায়ে কেরামদেরকে মানুষ কেন ভালোবাসে আল্লাহ তাআলা তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিছে এরা হলো ঈমানওয়ালা এরা হলো আমলওয়ালা এদের রাত্রি শুরু হয় কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে রাত্রি শেষ হয় কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা যখন গুনাহগাররা মদ্যপান করে ঘুমিয়ে যায় তখন তালিবুল ইলমরা তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যায় কোরআনে কারীমের তেলাওয়াত করে অন্যথায় তাদের পাপের কারণে এই দেশে প্রতি মুহূর্তে ভূমিকম্প হতো কিন্তু তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা বাংলাদেশকে তাই এদের প্রতি ভালোবাসা ঈমানওয়ালাদের প্রতি ভালোবাসা উলামায়ে কেরামদের প্রতি ভালোবাসা কে সৃষ্টি করেছেন বলেন আল্লাহ এটাই আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজালু লাহুমুর রাহমানু হুদ্দা রব্বুল আলামিন ইরশাদ করেন যারা ঈমান আনলো আমলে সালেহাত করলো যারা ঈমান আনলো আমলে সালেহাত করলো ঈমানের সাথে আল্লাহ তাআলা আমলের কথা জুড়ে দিয়েছেন শুধু ঈমান ঈমানের সাথে আমল হবে তো আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি আমার প্রতি ঈমান এনেছো আমার গোলামি প্রকাশ করতেছো আমি তোমার ভালোবাসা আসমানওয়ালাদের ভিতরেও ঢেলে দিয়েছি জমিনওয়ালাদের প্রতিও ঢেলে দিয়েছি তুমি আমার গোলামি করবা আমি তোমার প্রতি পুরো সৃষ্টির মহব্বত আর ভালোবাসা সৃষ্টি করে দিব সম্মানিত উপস্থিতি এই আয়াতের অধীনে ইবনে কাসির আলাইহি রাহমাহ অনেকগুলো হাদিস নিয়ে আসছেন এর মধ্যে একটা হাদিস হলো বুখারী শরীফের 6040 নম্বর হাদিস আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ তাআলা এই ঘোষণা আকাশে করে দেন সুবহানাল্লাহ তাহলে কি বুঝলেন মাদ্রাসাওয়ালাদেরকে কোরআনওয়ালাদেরকে উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন মানে এই ভালোবাসা আল্লাহ পর্যন্তই সীমাবদ্ধ না এই ভালোবাসা আল্লাহ তাআলা জিব্রাইলকে ঘোষণা করে দেয় জিব্রাইল আমি আমার এই বান্দাকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসো জিব্রাইলকে আল্লাহ বলে এই ঘোষণা তুমি আসমানে করে দাও জিব্রাইল বলে এই আসমানওয়ালারা ফেরেশতারা শোনো এই বান্দাকে আল্লাহ ভালোবাসে আমি জিব্রাইল ভালোবাসি তোমরাও এই বান্দাকে ভালোবাসো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে ঘোষণা করেন এই ভালোবাসা শুধু আসমানেই ক্ষান্ত থাকে না হাদিসের শেষে আসছে আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন ইযা আহাব্বাল্লাহু আবদান নাদা জিব্রিল ইন্নী কাদ উহিব্বু ফুলানান ফাআহিব্বা হে জিব্রিল আমি আমার ওই বান্দাকে ভালোবাসি ওই যে মাদ্রাসার তালিবুল আলেম ওই যে মাদ্রাসাতে দান করছে ওই বান্দাকে আমি ভালোবাসি জিব্রাইল আমি এই বান্দাকে ভালোবাসি ফাআহিব্বা তুমি জিব্রাইল এই বান্দাকে ভালোবাসো আল্লাহু আকবার জিব্রাইল বলে আবু হুরাইরা বলে আল্লাহর রাসূল বলেন ফায়ুহিব্বুহু জিব্রিল জিব্রাইল এই বান্দাকে ভালোবাসে এবার জিব্রাইল ফায়ুনাদি ফি আহলিস সামা জিব্রাইল এবার আকাশের মধ্যে ঘোষণা করে ইন্নাল্লাহা কদ আহাব্বা ফুলানান আমি এই বান্দাকে ভালোবাসি আল্লাহ এই বান্দাকে ভালোবাসে হে আসমানের ফেরেশতারা ফাআহিব্বু তোমরাও এই বান্দাকে ভালোবাসো সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন يوضع له بالقبول في أهل الأرض শুধু এই বান্দার ভালোবাসা আল্লাহ তাআলা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না জিব্রাইল পর্যন্ত সীমাবদ্ধ থাকে না আসমানের ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না প্রশ্ন হতে পারে হুজুর আসমানে কতজন ফেরেশতা আছে আপনাদের খতিব সাহেব ইউসুফ বিন ইকবালের বয়ানে আপনারা শুনছেন আসমানের প্রতি বিঘতে প্রতি এক ডাবের ভিতরে এক একজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত দাঁড়ায় আল্লাহ তাআলার ইবাদত করবে কোন ফেরেশতা রুকু অবস্থায় আছে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলাকে রুকু করতেই থাকবে কোন ফেরেশতা কিয়ামত পর্যন্ত সাজদায় থাকবে সকল ফেরেশতা ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে সুবহানাল্লাহ এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব আল্লাহ তাআলার ভালোবাসা আমরা কে কে চাই হাত তুলি ফেরেশতাদের ভালোবাসা কে কে চাই
আল্লাহ তাআলার ভালোবাসা ফেরেশতাদের ভালোবাসা চাইলে ইমানওয়ালা হতে হবে আমলওয়ালা হতে হবে ইমানওয়ালা যারা আমলওয়ালা যারা তাদেরকে ভালোবাসতে হবে সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিসে বলেন ওই যে নেককার বান্দাকে আল্লাহ ভালোবাসেন শুধু আল্লাহ পর্যন্ত ফেরেশতা পর্যন্তই শান্ত না সীমাবদ্ধ না এই বান্দার ভালোবাসা আল্লাহ তাআলা জমিনের সৃষ্টির দিলের মধ্যেও ঢেলে দেন সুবহানাল্লাহ মানে আমি মুশতাক নবীকে ভালোবাসি এটা আমার পক্ষ থেকে অর্জিত না এই আল্লাহওয়ালার ভালোবাসা আল্লাহ তাআলা যেমন জিবরাইলের মধ্যে ঢেলে দিয়েছেন যেমন আসমানের ফেরেশতাদের ভিতরে ঢেলে দিয়েছেন ঠিক জমিনের নেককার যারা মোল্লা আলী কারী বলে ফাসিক ফুজ্জার না নেককার যারা তাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ তাআলা ওই ঈমানওয়ালা আমলওয়ালার ভালোবাসা ঢেলে দেন সম্মানিত উপস্থিতি এই হাদিসে আল্লাহ তাআলা বলেন আমি ভালোবাসি ভালোবাসা আল্লাহ তাআলার ভালোবাসার অর্থ কি দুনিয়ার ভালোবাসার অর্থ বুঝি কি বুঝি আমি আপনাকে ভালোবাসি মানে আমি আপনার জন্য সবকিছু দিয়ে দিব দুনিয়ার একজন আরেকজনকে ভালোবাসলে তার ভালোবাসার কারণে অনেক কিছু সে বিসর্জন দেয় তাহলে আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন বলেন না সুবহানাল্লাহ বলেন না মোল্লা আলী কারী বলেন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে কি ইরাদাতুল খাইর আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে আল্লাহ তাআলা তার কল্যাণ চান আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে তার ভালোবাসা আল্লাহ তাআলা পুরো সৃষ্টির অন্তরে ঢেলে দেন সুবহানাল্লাহ এইজন্যই আমরা বলি যাদের এই প্রশ্ন হয় যে আলেম ওলামাদেরকে এত ভালোবাসে মানুষ এত ভালোবাসে মাদ্রাসার ছাত্রদেরকে সারা বছর আমাদের প্রতিষ্ঠানের জন্য মাইক দিয়ে যদি সারা দিন বাজারে চিল্লাচিল্লি করি পাঁচ টাকা কেউ দিবে না কিন্তু মাদ্রাসার মাহফিল শুরু হয়েছে তো মাদ্রাসায় মানুষ দান করা শুরু করছে বলে এই যে দান আসতেছে এই যে মাদ্রাসার প্রতি ভালোবাসা এটা তোমাদের কথার দ্বারা এই ভালোবাসা কমবে না কারণ এই ভালোবাসা আল্লাহ তাআলা কুরআনওয়ালাদের জন্য কুরআনওয়ালাদের জন্য মাদ্রাসাওয়ালাদের জন্য আল্লাহ তাআলা উম্মতের দিলে এই ভালোবাসা দান করেছেন সুবহানাল্লাহ এইজন্য এবার প্রশ্ন হতে পারে হুজুর আল্লাহ তাআলা ভালোবাসবেন তো কুরআনওয়ালাদেরকে ইমানওয়ালাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন আমি তো ইমানওয়ালা দুর্বল আমার তো এত ইমান মজবুত না এত আমল মজবুত না আমি তো ফরজ নামাজ পড়তে গিয়ে আমার অনেক সময় কি হয়ে যায় নামাজ ছুটে যায় জিন্দেগিতে কোনোদিন কোরআন তেলাওয়াত করতে পারি নাই কোনোদিন আল্লাহ তাআলার কালাম নিয়ে বসতে পারি নাই আমার এমন সৌভাগ্য হয় নাই আমি তো ওই তালেবুল ইলমদের মতো ওই উলামায়ে কেরামদের মতো এত বেশি নামাজও করতে পারি না এত বেশি সাদাকাও করতে পারি না এত বেশি রোজাও রাখতে পারি না তাহলে আমার মতো একজন সাধারণ এই মুসলমান আমি তো এত আমল করতে পারি না কিন্তু আমি এদেরকে ভালোবাসি ভালোবাসার কারণে আমি মাদ্রাসাকে মহব্বত করি মাদ্রাসায় দান খায়রাত করি উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখি উলামায়ে কেরামের কথায় হক না হকের মজলিসে আসা যাওয়া করি এতটুকুই এর বেশি আমার কোনো আমল নেই বলে আপনাদের এই প্রশ্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বক্তৃতা করতেছিলেন এক সাহাবী আসছে নাম হলো যুল খুয়াইসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদের ভিতরে তিনবার প্রশ্ন করছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বুখারী শরীফের 6171 6171 নম্বর হাদিস হযরত আনাস বলেন এই যুল খুয়াইসির নবীজিকে তিনবার প্রশ্ন করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে আসলেন এসে ওই সাহাবীকে খুঁজতেছে এই কেন আমাকে কয়েকবার প্রশ্ন করছিল সে কোথায় এভাবে তার হাতে ধরছে ধরে বলতেছে তোমার কি প্রশ্ন এই সাহাবী এক আজীব প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ মাতাসা
قال ما عادت لها ذو الخويس رضي الله تعالى عنه سرکار دو عالم کی تین بار پرشن کرسے مسجدের ভিতরে নবীজি মসজিদের ভিতর থেকে বের হওয়ার পরে তাকে খুঁজে তার হাতে ধরছেন ধরে বলতেছে তোমার কি প্রশ্ন এই সাহাবী আল্লাহর রাসূল কি বলে ওগো সরকার কিয়ামত কখন হবে সুবহানাল্লাহ কিয়ামত কখন হবে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্রস প্রশ্ন করলেন প্রতি উত্তরে তাকে প্রশ্ন করলেন ওয়ামা আদাতা লাহা তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো سبحان الله এখানে একটা বুঝার বিষয় অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কিয়ামত সম্পর্কে তোমার জানা দরকার নয় কিয়ামত কখন হবে এটা তো স্বয়ং আমি নবী জানি না সুবহানাল্লাহ বলেন সুবহান কিয়ামতের আলেম একমাত্র কার কাছে বলেন আল্লাহর কাছে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ছ ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير رب العالمين ارشاد করেন সূরা লুকমানের শেষের আয়াত আল্লাহ তাআলা বলেন পাঁচটা জিনিসের ইলম আমি ছাড়া দুনিয়ার কারো কাছে নেই সুবহানাল্লাহ পাঁচটা জিনিসের মধ্যে একটা হলো ইলমুস সাআ কিয়ামতের ইলম কিয়ামত কখন হবে এমন কি নবীজিকে জিবরাইল প্রশ্ন করতে হাদিস জিবরাইলে নবীজি বলেন আপনি যেমন জানেন না আমিও জানি না কিয়ামত কখন হবে সুবহানাল্লাহ ওয়া ইউনাজ্জিলুল গায়ছ বৃষ্টি কখন আসবে এটাও দুনিয়ার কেউ এখন বলতে পারবে না আগামী পাঁচ মাস পরে কিয়ামত পর্যন্ত কত ফুটা বৃষ্টি হবে কোন কোন জায়গায়তে বৃষ্টি হবে এই ইলম দুনিয়ার কারো কাছে নেই এই ইলম একমাত্র কার কাছে বলেন আল্লাহর কাছে আগামী কাল আপনি কি বিক্রি করবেন কি অর্জন করবেন কি লাভ করবেন এই ইলম দুনিয়ার কেউ জানে না আগামী কাল আপনি কত টাকা বিক্রি করবেন আপনি কতটুকু লাভবান হবেন এই ইলম একমাত্র কার কাছে বলেন আল্লাহর কাছে এমনি ভাবে কোথায় মৃত্যুবরণ করব এটাও আমরা কেউ জানি না বলেন আমরা কখন মৃত্যুবরণ করব এই ইলম কার কাছে বলেন আল্লাহ ওই সাহাবী আল্লাহর রাসূলকে বলতেছে কিয়ামত কখন হবে বুখারী শরীফের 6071 নম্বর হাদিস কিয়ামত কখন হবে নবীজি বললেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো এই সাহাবী বলে মা আদাতু লাহা মিন কাসরাতি সালাতিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা সাওমিন আমি তো কিয়ামতের জন্য এত বেশি নামাজও প্রস্তুত করি নাই এত বেশি সাদাকাও প্রস্তুত করি নাই এত বেশি আমি দান খায়রাত করি না এত বেশি নফল রোজাও রাখি নাই ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি সুবহানাল্লাহ সরকারি দু আলম নবী এই সাহাবীর এই প্রশ্নের উত্তরে যেন এটা আমাদের প্রত্যেকের প্রশ্ন আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি তাহলে আমার জন্য কি সুসংবাদ সরকারে দু আলম নবী ওই সাহাবী যেন আমাদের প্রত্যেকের পক্ষ থেকে প্রশ্ন করছে নবীজি শুধু তাকে না তার মাধ্যমে উম্মতের সকলকে সুসংবাদ দিতেছে হে উম্মত আনতা মামান আহাবাবতা তুমি যাকে ভালোবাসবে তার সাথেই তুমি পরকালে থাকবে আচ্ছা বলেন আমরা যারা কোরআন ওলাদেরকে ভালোবাসি এই হাদিস থেকে আমাদের জন্য সুসংবাদ আমাদের আখেরাত হবে তাদের সাথে সুবহানাল্লাহ বলবেন না আমরা যারা উলামায়ে কেরামদেরকে ভালোবাসি আমরা এই হাদিস থেকে সুসংবাদ পাচ্ছি যে আমরা তাদের সাথে আমাদের হাশর হবে হযরত আনাস বলেন ফামা ফারিহনা মা ফারাহনা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা মান আহাববতা আনাস বলেন নবীজির এই কথাটা তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি পরকালে থাকবে এই কথাটা আমাদের কি এত আনন্দিত করেছে ওই দিন এমন আনন্দ আমরা সাহাবায়ে কেরামরা আর কোনোদিন হই নাই সুবহানাল্লাহ এবার হযরত আনাস বলেন ইন্নি উহিব্বু রাসূলুল্লাহ ওয়া আবা বকর ওয়া উমর হযরত আনাস বলেন আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি আবু বকরকে ভালোবাসি ওমরকে ভালোবাসি আমি তাদেরকে ভালোবাসি যদিও আমার আমলটা তাদের আমলের মতো না
কিন্তু আমি তাদেরকে ভালোবাসি এই জন্য আমি আশা রাখি পরকালে কিয়ামতের ময়দানে আমি তাদের সাথে দাঁড়াব সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যারা উম্মতের উলামায়ে কেরামদেরকে ভালোবাসতেছি কুরআন যারা তেলাওয়াত করে ছাত্রদেরকে ভালোবাসতেছি আমাদের জন্য এই জায়গাতে সুসংবাদ যারা মাদ্রাসার প্রায় 200 কাছাকাছি ছাত্র এই ছাত্রদের প্রত্যেকের জাগির যারা রাখছে লজিং যারা রাখছে আমিও তো আপনাদের মাদ্রাসা থেকে হাফেজ হইছি আমি তো এক বাড়িতে লজিং থেকে ইয়াসিন ভাইদের বাড়িতে লজিং থেকে হিফজ শেষ করছি এমন আপনাদের এই এলাকার প্রত্যেকের ঘরে ছাত্ররা লজিং থেকে কারো বাড়িতে দুইজন তিনজন এই পর্যন্ত লজিং থেকে হাফেজ হয়েছে তাদের জন্য সুসংবাদ আপনি তালেবুল ইলমকে কোরআনের জন্য ভালোবাসছেন নবী আপনাকে সুসংবাদ দিয়েছে তুমি কোরআনওয়ালাকে ভালোবাসছো তোমার পরকাল হবে কোরআনওয়ালাদের সাথে সুবহানাল্লাহ আমরা কোরআনওয়ালাদেরকে ভালোবাসব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে উম্মতের উলামায়ে কেরামদের সাথে ভালোবাসা রেখে শুধু ভালোবাসা টাকা দিয়ে হবে না প্রয়োজন আছে সামনে বাংলাদেশে উলামায়ে কেরাম ঘোষণা করেছে এই দেশে একমাত্র টঙ্গীর ইজতেমা উলামায়ে কেরামের নেতৃত্বে হবে কথা বলেন ঠিক কি না কোন সাদিয়ানিরা এই দেশে ইজতেমা করতে পারবে না কাদিয়ানিরা ছিল দালাল ইংরেজদের আর সাদিয়ানিরা হলো দালাল ভারতের রয়ের তাই সাদিয়ানিদেরকে আর এই দেশে ফ্যাসিস্ট যারা তাদেরকে এই দেশে যাদের হাতে উলামায়ে কেরামের রক্ত লেগে আছে তাদেরকে এই দেশের তৌহিদি জনতা বাংলাদেশের কাকরাইলার তাদেরকে জায়গা দিবে না টঙ্গীর ময়দানে তাদেরকে জায়গা দিবে না উলামায়ে কেরামের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে ইসলামের জন্য যে কোনো ডাক আসলে কারা কারা উলামায়ে কেরামের ডাকে জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন